So hello everyone, welcome to RS Entertonic Entertainment Entertonic. So let's say RS Entertonic. इखान देखना है एकदम आगे थे के देखों. So let's start. ओम नमो नारायणाय नमो. नदी पर बुलबुल गंडस्थूलम दंता घाटो विजारिका सूता सूतम गणपति गणपति सिद्ध प्रदम कामोदम সরস্বতী পুজো অনেক কিছু প্ল্যান ছিল বলে আমরা ব্লগটা করার ইচ্ছা মানে করার প্ল্যান করেছিলাম আর কি, বাট সরস্বতী পুরো পোপাট হয়ে গেল সমস্ত প্ল্যান। আসলে আমরা ভেবেছিলাম কলেজ যাবো, শান্তনু ভেবেছিল কলেজ যাবে, বাট সিচুয়েশন এমন হয়ে গেল আর কি, আর হলো না যাওয়া। স্কুল যাওয়াটা ওই জন্য আর একটু মানে কারণ হয়েছিলাম কলেজ যাবো, কলেজ থেকে ফেরার টাইমে স্কুলে যাবো, বাট হ্যাঁ এখন স্কুলে যাওয়াটা এরকম ডিলেমা চলছে, জানি না কি করবো। তো এখন যাওয়ার কথা ছিল, এখন এখন দুপুর 12টা 1টা বাজে, এই টাইমে যাওয়ার কথা ছিল স্কুলে, বাট মনে হচ্ছে দুপুরবেলা যেতে হবে, দেরিও হয়ে যায় রাত্রি যেতে পারি আর কি, দেখা যাক কি হয়। আমি একটু বুঝতে পারছি না আসলে, প্রিয়াঙ্কা মানে গুড্ডির আসবে কিন্তু হ্যাঁ আপনাদের বলে দিই গুড্ডি কয়েকদিন ধরে আসছে না, তার কারণ হচ্ছে চ্যানেলে কোনো ভিডিওতেই আসছে না, কারণ হচ্ছে গুড্ডির হাতে অপারেশন হয়েছে আর কি, হাতে প্লেট বসেছিল সেই প্লেটগুলো খুলে তার অপারেশন হয়েছে, এবং ওই জন্য বেড রেস্ট পুরো কমপ্লিট, হাতে পুরো ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা, তো কমপ্লিট বেড রেস্ট আছে, ওই জন্য ও একদম বুঝতে পারছে না আর কি। নতুন করে বলার কিছু নেই যে ও আমাদের সুস্থ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের কোনো ভিডিওতে থাকতে পারছে না, খুব বোর হচ্ছে। বাট হ্যাঁ ঠাকুরের কতগুলো দেখলেন তো, আমার ছোটো মোটো বললাম গরিবের সরস্বতী পুজো এরকম ছোটো মোটোভাবেই হয়েছে, টুটা মোটা প্যান্ডেল, বাট হ্যাঁ একটু ইনোভেটিভ একটু সুন্দর রাখার চেষ্টা করেছি, জানি হয়নি বাট হ্যাঁ আমি একটু চেষ্টা করেছি আর কি। তো ভিডিওটা যারা এখনো লাইক করে দেখো লাইক করে দাও, আর জানি না কত দূর এগোবে ভিডিওটা, কারণ কিছু এক্সাইটিং হচ্ছে না যে আপনাদের কী দেখাবো ব্লগে, কিছু এক্সাইটিং হচ্ছে না, বাট আই হোপ ফর দ্য বেস্ট। তো ব্লগটা দেখতে থাকো পুরোটা, ওকে এই গানগুলো কপিরাইট করবে। আমার বলা উচিত না বাট এরা সত্যি আমার খুব ওয়ার্স্ট পুজো গেছে, কারণ আমি কিচ্ছু করতে পারিনি পুজোতে, সমস্ত প্ল্যান সেট আপ ছিল, আমি ভেবেছিলাম এটা খুব এক্সাইটিং সব থেকে বেস্ট পুজো যাবে সমস্ত, আমি যেন ব্লগ করতে চেয়েছিলাম এই পুজোতে, মিলে আমি এই পুজোতে ব্লগ করতাম না, আমি ভাবলাম যে খুব এক্সাইট হবে, বাট কিচ্ছু হয়নি এবার, আমি এবার পুজোতে ঠিকঠাক পাঞ্জাবি পরতে পারিনি, কারণ আমি ফার্স্ট রেডি হয়ে পাঞ্জাবি নর্মাল ড্রেস পরে চললাম, পাঞ্জাবি পরে স্কুল কলেজ যাবে একসাথে, কলেজ যাওয়া হলো না ঠিক আছে, কলেজ স্কুলটা যাওয়া হবে,
স্কুলটা যাওয়ার পর শান্তনু নিজের মতো কলেজ চলে গেল, আবার শান্তনু সেটাকে কোনো ভিডিও করেনি। ওয়াও ভাই, তো খুব বোরিং যাচ্ছে রাত্রিবেলা। আমি আটটা সত্য বলতো আমি স্কুলে যেতাম, বিকেলবেলা হয়েছিলাম, কিন্তু আমার মুখমণ্ডের মতো ঘুম আসলো, আমি ঘুমিয়ে পড়লাম আর উঠলাম সন্ধ্যে 6:30-7টার সময়। আর কি করে এখন আর যাবো আর কি, তো আমার খুব বাজে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি একটা ফেক জিনিস করছি এখানে, কারণ আজকে আজকে সরস্বতী পুজো না, গতকাল সরস্বতী পুজো কেটে গেছে, সারাদিন পাঞ্জাবি পরে একদম টাইম পাইনি, তো এফবি ইনস্টাগ্রামে আপলোড করতে হবে। তো যারা এখন দেখে নিয়েছে ভিডিওটা তো পরে আসছে, তো এফবি ইনস্টাতে যারা দেখে নিয়েছে তারা তো ভাবছে আমি সরস্বতী পুজোতে করছি, বাট হ্যাঁ সরস্বতী পুজোর পরের দিনকে আমি এটা ফেক ভাবে ফটো ফটো তুলতে এসেছি বা এই সমস্ত করতে এসেছি। সরস্বতীর দিনকে আমার দিনটা এত বাজে কেটেছে, এত বাজে কেটেছে, সারাদিন ঘরের মধ্যে ল্যাব খেতে খেতে তার মধ্যে এত বোরিং কেটেছে, আমি এক্সাইটিং হতো যার জন্য ব্লগটা আনা। তো আই এম এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি, আসলে আমি আর এস ইলেকট্রনিকের ফার্স্ট সরস্বতী পুজো, তো ওই জন্য আমি ভাবলাম যে এখন যে আমরা সরস্বতী পুজো সেলিব্রেট করেছি, বাট হ্যাঁ শান্তনু এই প্রবলেম ওই প্রবলেমের জন্য ওর ব্লগ করতে পারেনি, অঙ্কিতারও সেম, ওরা দুজনে বাইরে বেরিয়েছে, ওরা ব্লগ করতে পারেনি, আর প্রিয়াঙ্কার তো বললাম ওর শরীর খারাপ ও বেড রেস্টে আছে। তো এই আর কি, এইভাবে চলছে। তো ভিডিওটা আমাদের এই এত পরিশ্রম এত এফোর্টের জন্য অ্যাটলিস্ট একটা লাইক করে দিন এবং কমেন্ট করে দিন প্লিজ, আমি জানি। বাট হ্যাঁ, আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল ভিডিওটা আপনারা এখনো দেখেননি, তো আপনাদের বলি যে প্লিজ আপনাদের সাপোর্টটা আমাদের খুব দরকার, যেন অনেক কিছু করছি, বাট হ্যাঁ আপনাদের সাপোর্টটা যদি না পাই তাহলে আমরা কিছুই এগোতে পারবো না। সো প্লিজ প্লিজ আমাদের সাপোর্ট করুন, বেশি বেশি করে দেখুন যেটা আগে করতেন। লাস্ট ডেনে 3-4 ভিডিওতে আপনাদের রিয়াকশনস বা আপনাদের ভালোবাসা সেরকম আসছে না, সো প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখন সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো, কারণ নতুন ভিডিও নোটিফিকেশন আসছে সবার আগে আপনার ফোনে যাবে। সো একটা রিচুয়াল বাকি ছিল বহি কর্ম, সেটা করে ফেলছি। প্লিজ সাপোর্ট আস এন্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ফেক ব্যাপারটা কন্টিনিউ করতে চাই, বাজার লাগবে যাতে, এবং এরপর থেকে আরো এক্সাইটিং ধামাকা ব্লগ আছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ ভিডিও না, বাট হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি যে প্রত্যেক ব্লগে এক্সাইটিং হবে, ট্রাভেল ব্লগ আছে, ফুড ব্লগ আছে, অনেক কিছু আছে। তো দেখতে থাকুন এবং আর এস ইন্টারনেটকে ভালোবাসতে থাকুন। তো বাই বাই, লাভ ইউ টাটা, উই লাভ ইউ।